20 অক্টোবর থেকে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ফেরত দেবে ইতালি দূতাবাস। বৃহস্পতিবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সঠিকভাবে যাচাই বাছাইয়ের জন্য এই পাসপোর্ট ফেরত দিতে এত সময় নেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে দালালদের খপ্পরে পড়ে ভুয়া ওয়ার্ক পারমিট পাওয়া আবেদনকারীরা পড়েছেন দুশ্চিন্তায়। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সদয় দৃষ্টি কামনা করেন তারা। ইতালি থেকে MD রিয়াজ হোসেনের রিপোর্ট। ইতালির ভিসা আবেদনের জন্য ওয়ার্ক পারমিট বা নলস্থা সংগ্রহ করতে হয়। তবে আবেদনে বহু জাল ডকুমেন্টের অভিযোগের জেরে 11 অক্টোবর পর্যন্ত বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করে জর্জিয়া মেলোনি সরকার। জানা যায়, যথাযথ যাচাই বাছাই সম্পন্ন না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। ইতালিতে ওয়ার্ক পারমিট ভিসা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেওয়া শুরু হবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ইতালি দূতাবাস। জানা যায়, আগামী 20 অক্টোবর থেকে এই কার্যক্রম শুরু হবে। এদিকে দালালদের খপ্পরে পড়ে হাজার হাজার বাংলাদেশি লাখ লাখ টাকা জমা দিয়ে হাতে পেয়েছেন ভুয়া নলস্থা বা ভুয়া ওয়ার্ক পারমিট। এসব ঢাকায় জমা দিয়ে বিপাকে পড়েছেন তারা। এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। ভুয়া নলস্থার জন্য মুষ্টিমেয় কিছু বাঙালির জন্য জড়িত, যার জন্য আজকে আমরা এই অভিবাসন যারা ইতালিতে আসতে ইচ্ছুক তারা আজকে বিপদের সম্মুখীন, যার জন্য এমবাসিতে ভুয়া অনেক নলস্থা গেছে। ইমিগ্রেশনে দালাল ছাড়া আমার মনে হয় না যেখানে কেউ আসতে পারছে ইউরোপে কোনো দেশে যেতে পারছে। বাংলাদেশের মানুষের ভিতরে যে ট্রেন্ডটা আমি দেখছি যে এই এই ম্যানপাওয়ার কোম্পানিগুলি এথিক্যাল মাইগ্রেশনের দিকে তাদের কোনো নজর নাই। যাদের পারমিট ভিসা নিশ্চিত হবে তাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য BFSF গ্লোবালের মাধ্যমে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন দূতাবাস। রিয়াজ হোসেন, News 24, রোম, ইতালি।